জাতি ও সমাজের মাঝে মৃতদেহ সৎকারের কিছু অদ্ভুত প্রথা রয়েছে, যা শুনলে আপনি অবাক হবেন এটাই স্বাভাবিক। মৃতদেহ সৎকারের যতগুলো প্রথা রয়েছে তার মাঝে নিঃসন্দেহে সবচেয়ে জঘন্য ছিল ভাইকিংদের প্রথাটি। ছিল বললাম, কারণ এখন এটি কেবলই ইতিহাস এবং নিঃসন্দেহে এটি একটি দুঃখের ইতিহাস। ভাইকিংদের কোনো গোষ্ঠীপতি মারা গেলে প্রথম পর্বে তার মৃতদেহটি 10 দিনের জন্য এক অস্থায়ী কবরে রাখা হতো। এই সময়ের মাঝে তার জন্য নতুন জামাকাপড় বানানো হতো। একই সাথে তার কোনো ক্রীতদাসীকে তার সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করা হতো। এ সময় তাকে রাত দিন পাহারার মাঝে রাখা হতো এবং প্রচুর পরিমাণে উত্তেজক পানীয় পান করানো হতো। এরপর যখন সৎকারের আনুষ্ঠানিকতা শুরু হতো, তখন দুর্ভাগা সেই মেয়েটি একের পর এক গ্রামের সব তাঁবুতেই যেতে বাধ্য হতো। সেসব তাঁবুর পুরুষেরা তার সাথে মিলিত হতো আর বলতো, তোমার মনিবকে বলো যে এটা তার প্রতি আমার ভালোবাসা থেকেই করলাম। সবগুলো তাঁবু ঘোরা শেষে মেয়েটি যেত আরেকটি তাঁবুতে, যেখানে তার জন্য অপেক্ষা করত 6 জন ভাইকিং পুরুষ। তারাও তার সাথে মিলিত হতো। এরপরই দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে দুর্ভাগা সেই মেয়েটিকে মেরে ফেলা হতো। মৃত্যু নিশ্চিত করতে সেই গোত্রের মহিলা প্রধান তাকে ছুরি দিয়ে আঘাত করতেন। এরপর সেই মেয়ে আর তার মনিবের মৃতদেহ একই কাঠের নৌকায় তুলে আগুনে জ্বালিয়ে দেওয়া হতো। এটি করা হতো যাতে পরকালে গিয়ে মেয়েটি তার মনিবের ঠিকঠাক সেবা যত্ন করে সেই ব্যাপারটি নিশ্চিত করতে। তবে এটি যে নিঃসন্দেহে একটি ভ্রান্ত প্রথা তা বলার অপেক্ষা রাখে না। এ সকল মৃতদেহ সৎকারের পদ্ধতির কথা শুনলে বোঝা যায় ইসলাম মানুষকে কত সুন্দর মৃতদেহ সৎকারের নিয়ম শিখিয়েছেন, যা একই সাথে পরিবেশ এবং সমাজ উভয়ের জন্যই উপকারী।